দর্শক, মার্কিন নিষেধাজ্ঞা ও জব্দ আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। এটা হচ্ছে আপনার বণিক বার্তা একটা সংবাদ প্রকাশ করেছে এই শিরোনাম দিয়ে। বণিক বার্তা মূলত বাংলাদেশ বেসড তথ্য মন্ত্রণালয় অনুমোদিত একটি পত্রিকা, তারা মূলত ব্যবসা বাণিজ্যের সংবাদ প্রচার করে থাকে। দেখুন, এই যে ম্যাথু মিলার, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র, তিনি বলছেন যে বাংলাদেশের যারা এই যে আকাম কুকাম করবে, এই যে দমন নিপীড়নের সাথে সম্পৃক্ত এবং নির্বাচনী রেগিং এর সাথে সম্পৃক্ত হবে এবং যারা অর্থ পাচার করবে, এই দুর্নীতি করবে, তাদেরকে শুধু ভিসা নিষেধাজ্ঞা না, তাদের বিরুদ্ধে তাদের যে সম্পত্তি বিদেশে পাচার করবে সেই সম্পত্তিও এখন কিন্তু বাজেয়াপ্ত করবে। এই যে সম্পত্তি বাজেয়াপ্ত করবে, করলে কি হবে? করলে অনেক কিছুই হবে। যুক্তরাষ্ট্র আবার ওই যে অর্থনৈতিক যেই বিষয়টি তুলে আনছেন যে তারা সম্পত্তি বাজেয়াপ্ত করা, এই যদি সম্পত্তি বাজেয়াপ্ত করে তাহলে তো আমাদের জয় মামা তো জাতীয় ভাগিনা, তো জাতীয় ভাগিনারও তো বিপদ হয়ে যাবে, এবং জাতীয় ভাগিনার যদি বিপদ হয় তাহলে জাতীয় আপা কাম মা, এই যে শেখ হাসিনা তার যে গহংরা, সব কিন্তু একসাথে বিপদে পড়তে যাচ্ছেন। দর্শক, বাংলাদেশে কি সেনা অভ্যুত্থান হতে পারে? এই যে আওয়ামী লীগ এবং বিএনপি তার রাজপথে মুখোমুখি, আওয়ামী লীগের আছে রাষ্ট্রযন্ত্র এবং বিএনপির আছে জনগণ, তাহলে এই দুই শক্তি যখন পরস্পর মুখোমুখি হয়ে একটা অস্থির পরিস্থিতি, এমন সময় কি সেনা অভ্যুত্থান হতে পারে? হ্যাঁ, এমন একটা সংখ্যায় প্রকাশ করেছেন অবিনাশ পালিওয়াল। এই অবিনাশ পালিওয়াল হচ্ছেন ভারতের একজন কলামিস্ট। এই অবিনাশ পালিওয়াল তিনি দ্য স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ মানে সোস ইউনিভার্সিটি অফ লন্ডনের ইন্টারন্যাশনাল রিলেশনের সিনিয়র অধ্যাপক এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক। তো দর্শক, তিনি হিন্দুস্তান টাইমসে একটা কলাম লিখেছেন। আপনারা জানেন যে হিন্দুস্তান টাইমস ভারতের একটি প্রভাবশালী একটি পত্রিকা, দৈনিক হিন্দুস্তান টাইমসে একটা কলাম লিখেছেন। তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটতেও পারে, তবে এটা হতে পারে ভারতের পরামর্শেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রীকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করতে যাচ্ছেন সেনাবাহিনী, এমনই কিছু মন্তব্য করেছেন। আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আমার কলিজার বন্ধুরা, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই আপনি রাজনৈতিক বুঝেন কিংবা সংবাদ পড়তে ভালোবাসেন, সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করবেন। প্রধানমন্ত্রীর ছেলে জয় তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তি করার জন্য আমেরিকা থেকে কঠিন থেকে কঠিনতম চাপ দিয়েছে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিও থাম্পিক কিংবা টাইটেল দেখেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি। দর্শক শ্রোতা, সঠিক টাইটেলটি দেখেছেন, সঠিক থাম্পিকটি দেখে আজকের ভিডিওটি ক্লিক করেছেন। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিবেন, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু শেখ হাসিনা বিএনপির কথা কেয়ারই করতেছে না। শেখ হাসিনা বলেছে যে তার অধীনে নির্বাচন হবে এবং তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানবেন না। এখন দর্শক, রাজপথে বিএনপির প্রচুর জনসমর্থন আছে, ওদিকে হাসিনার আছে পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, মানে পুরো রাষ্ট্রযন্ত্র হাসিনার কবজায়। এবং বিএনপির উপর আছে অনেক বাধা, যেমন পুলিশের চাপ, আওয়ামী মাস্তানদের হামলা, আওয়ামী লীগের শান্তি সমাবেশের নামে অশান্তি। কিন্তু এত কিছুর পরেও বিএনপি রাজপথে আছে, ওদিকে হাসিনা ওয়ানোর যে হাসিনা বিএনপির দাবি মেনে নিবেন না। সুতরাং দর্শক, যখন এই পরস্পর বিরোধী দাবিগুলো নিয়ে রাজপথে আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি, তখন পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও যেতে পারে। এবং বিএনপির আন্দোলন এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে, কিন্তু ভবিষ্যতে শান্তিপূর্ণ নাও থাকতে পারে, ওদিকে হয়তো শেখ হাসিনার ধৈর্য কমে যেতে পারে, হতেই পারে। এখন যদি কেউ বাসে আগুন দেয় যেই দিক, বা কোনো গুজবের কারণে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও আওয়ামী লীগ বেকায়দায় আছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দলীয় কোন্দল, গণগ্রেফতার, পাহাড় পরিমাণ বিদেশি চাপ শেখ হাসিনার পতনের সম্ভাবনাকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে। বাস্তবতা হচ্ছে যে দুই দলের সম্মতি ছাড়া তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর যদি বিএনপি রাস্তায় প্রচুর লোক সমাগম না ঘটাতে পারে, তাহলে হয়তো শেখ হাসিনা বিএনপির উপর দমনপীড়ন বাড়িয়ে দিতে পারে। আর একটা সম্ভাবনা আছে যে হয়তো
বিএনপি সমঝোতায় আসতে বাধ্য হতেও পারে, হয়তো বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পা দিতেও পারে, হয়তো বিএনপির কিছু লোকজনকে টাকা পয়সা দিয়ে শেখ হাসিনা এনে একটা ইলেকশনে অংশগ্রহণ করাতে পারে, অথবা বিএনপির উপর ষড়যন্ত্র করে বিএনপির আন্দোলনকে ভণ্ডুল করে দিতে পারে এবং দেখাতে পারে শেখ হাসিনা যে দেখো বিএনপির আন্দোলনের মুরদ নাই, হতেই পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি এখন পর্যন্ত আওয়ামী লীগের ফাঁদে পা দেয়নি। দর্শক, যদি শেষ পর্যন্ত আন্দোলন চলতেই থাকে এবং এই দুই দলের পাল্টাপাল্টি অবস্থানের কারণে রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ে, তাহলে কি তৃতীয় পক্ষ ক্ষমতা আসতে পারে? অবশ্যই পারে, এবং সেই তৃতীয় পক্ষ হচ্ছে সামরিক শক্তি, সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে। আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকলে তখন সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকারকে সাপোর্ট দেয় এবং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কিন্তু সে সময় তো দুটো দলেরই একটা সমর্থন থাকে তত্ত্বাবধায়ক সরকারের উপরে, বা রাজনৈতিক অস্থিরতা এ পর্যায়ে থাকে না। কিন্তু এখন তো রাজনৈতিক অস্থিরতা প্রচুর হয়ে পড়েছে, কাজে এই মুহূর্তে সেনাবাহিনী হস্তক্ষেপ হলে সেটা হবে কিন্তু একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন কি সেনা অভ্যুত্থান ঘটাতে পারবেন? হ্যাঁ পারবেন। তাহলে পাল্টা প্রশ্ন হচ্ছে যে ঠিক কোন পরিস্থিতিতে জেনারেল শফিউদ্দিন সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইবেন? কিন্তু যে জিনিসটা জেনারেল শফিউদ্দিনের মনে এখন নাই, এটা যে এক সপ্তাহ পর আসবে না বা এক মাস পরে আসবে না, এটার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাহলে দেশে রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হলে সেনাবাহিনীর প্রধান শফিউদ্দিন তিনি অভ্যুত্থান ঘটাতে পারেন, কিন্তু এর বাইরেও কিন্তু তার অভ্যুত্থান ঘটানো বা রাজনীতিতে তার হস্তক্ষেপ তিনটি বিষয়ের উপর নির্ভর করছে বলে অবিনাশ পালিওয়াল মনে করেন। এক নম্বর হচ্ছে সেনাবাহিনীর স্বার্থ, দুই নম্বর হচ্ছে পেশাদারিত্ব, আর তিন নম্বর হচ্ছে ভারতের সমর্থন আছে কি না। দর্শক, 2009 সালে যখন বিডিআর বিদ্রোহ হয় তখন কিন্তু সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে বাধ্য করা হয় এবং সেই থেকে শেখ হাসিনার সঙ্গে সেনাবাহিনী একদম আঠার মতো লেগে আছে। শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে সেনাবাহিনীর ভাগ্য মিলে মিশে একাকার, এবং শেখ হাসিনা সেনাবাহিনীর যে উচ্চপদস্থ কর্মকর্তা আছে, যেমন কর্নেল, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, জেনারেল, তাদেরকে ব্যাপক সুবিধা দিয়েছেন, তাদেরকে অনৈতিকভাবে টাকা ইনকামের সুযোগ করে দিয়েছেন, বিভিন্ন বিভিন্ন দেশের সঙ্গে অস্ত্র চুক্তির সময় বিশাল অঙ্কের টাকা কামাইয়ের সুযোগ করে দিয়েছেন, তাদেরকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, BMW দিয়েছেন, সব দিয়েছেন, একদম বিলাসবহুল জীবন যাপন করতেছিলেন এই সব জেনারেল, মেজর, কর্নেলরা। এবং এই কারণেই তারা এই বিলাসবহুল জীবন পেয়ে তারা খুশি, তারা মনে করে ঠিক আছে আমরা এই ব্যারাকে আসি, ভালোই আসি, কি দরকার ঝামেলার। কিন্তু বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংকটের কারণে এইসব সেনাবাহিনীর অফিসাররা আগের মতো ইনকাম করতে পারে না, আগের মতো অনৈতিক উপার্জন কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশ আগের মতো অস্ত্র কিনে না, ওরা আর টাকাও বাগিয়ে নিতে পারে না। তাছাড়াও দেশে এখন রাজনৈতিক অস্থিরতা, আবার উপরের অফিসারদেরকে তো শেখ হাসিনা টাকা পয়সা দেয়, কিন্তু যারা সাধারণ সৈন্য তাদের মনে অনেক অসন্তোষ। এবং এই যে অসন্তোষ, আপনারা দেখলেন যে হিরো আলমের সঙ্গে আরাফাতের ভোটের সময় ক্যান্টনমেন্ট এলাকায় সব ভোটগুলো হিরো আলম পেয়েছে, এবার আপনারা বোঝেন যে সাধারণ সৈন্যদের মনে কতটা অসন্তোষ আছে। তাছাড়া শেখ পরিবারের সীমাহীন দুর্নীতি, আওয়ামীপন্থী ব্যবসায়ীদের বিদেশে লক্ষ কোটি টাকা পাচার, এবং সেনাবাহিনীর রোহিঙ্গাদেরকে আটকাতে না পারা, মানে রোহিঙ্গারা একদম জলের মতো দেশে প্রবেশ করেছে কিন্তু সেনাবাহিনী কিছুই করতে পারেনি, আটকাতেও পারেনি, এইসব কারণে কিন্তু সাধারণ সৈন্যদের মনে হতাশা আছে। এবং দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি মালি থেকে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়েছে, তারপরেও এখন পর্যন্ত প্রচুর শান্তিরক্ষী কিন্তু জাতিসংঘের অধীনে বিভিন্ন দেশে নিয়োজিত আছে। এই শান্তিরক্ষী বাহিনীকে যদি ফেরত পাঠানো হয় তাহলে সেটা হবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরেকটা ডিজাস্টার। ওদিকে আবার সেনাবাহিনীতে জেনারেল শফিউদ্দিনের একটা গুড ইমেজ আছে, পক্ষান্তরে শেখ হাসিনার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী, তার ইমেজ কিন্তু অত ভালো না। তিনি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, গুম খুনের অভিযোগ আছে এবং করাপশনের অভিযোগ আছে। সুতরাং যদি আপনি তারেক সিদ্দিকীর সঙ্গে শফিউদ্দিনের কম্পেয়ার করেন, সেই তুলনায় শফিউদ্দিন অনেক প্রফেশনাল এবং শফিউদ্দিনের অ্যাম্বিশন আছে। এখন